নমস্কার, তন্দ্রা লিটল ওভেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে পাকা কলা দিয়ে পপ কেক করে দেখাবো। আসুন তাহলে দেখে নিচ্ছি কীভাবে করতে হবে এই পপ কেকটা। এখানে আমি দুটো পাকা কলা নিয়ে নিয়েছি, কাঠালি কলা। এই কলাগুলো পেকে গেছে, কেউ খাচ্ছিল না, তাই ভাবলাম এটা দিয়ে পপ কেক করি। আমি কলাগুলোকে ছাড়িয়ে টুকরো টুকরো করে ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে একে একে হাফ কাপ দই দিলাম, আর 1 টিস্পুন ব্রাউন সুগার দিলাম, 1 টেবিল স্পুন নর্মাল সুগার, আর 1/4 টিস্পুন দারচিনি গুঁড়ো, আর দিলাম 1 চিমটি নুন। দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসছি। এবার একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এর মধ্যে আমি প্রথমে ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা করে নেব। এখানে 1 কাপ ময়দা নিলাম, আর 1 টিস্পুন বেকিং পাউডার, আর 1/4 টিস্পুন বেকিং সোডা দিলাম। দিয়ে ভালো করে চেলে নেব জিনিসটা। চেলে নেওয়াটা ভীষণ দরকার, কারণ এর মধ্যে লাম্পস থাকলে সে লাম্পসগুলো সব বেরিয়ে আসবে। এই মুহূর্তে আপনারা কে কোথা থেকে, কোন শহর থেকে, কোন দেশ থেকে আমার এই রেসিপিটা দেখছেন, প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমার ভীষণ জানতে ইচ্ছা করে। আর নতুন কোনো বন্ধু প্রথমবার আমার চ্যানেলটাকে দেখে থাকলে আপনাকে একটা বিগ হাগ জানাচ্ছি। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল, পাশে বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন, যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছয়। এবার আমি যে ব্লেন্ড করে রেখেছি কলাটা আর বাদবাকি জিনিসগুলো দিয়ে, সেটা আমি অল্প অল্প করে দেব আর ভালো করে মিক্স করে নেব। এবার আবার একটু দেব, এরকম অল্প অল্প করে দিয়ে আমি সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি অফ ক্যামেরায় আমি 2 টেবিলস্পুন সাদা তেল দিয়েছি, দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা দেখানো হয়নি, তার জন্য সরি, দুঃখিত। আর এবার আপনারা দিয়ে দেবেন 2 টেবিলস্পুন হোয়াইট ওয়েল। এবার ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে একটু টুটি ফুটি দিয়ে দিচ্ছি, এই টুটি ফুটিটা আমার বাড়িতে তৈরি করা। অল্প করে টুটি ফুটি দিয়ে দিচ্ছি, যাতে খেতে ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। 3 রকম কালারে দিলাম, আর একটু কিশমিস দিলাম, এই কিশমিসটাও আমার তৈরি করা বাড়িতে। সবটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপর আমি মোল্ডের মধ্যে দিয়ে দেব, ছোট ছোট কাপে দিয়ে দেব। আমি কাপগুলো রেডি করে রেখে দিয়েছি আগের থেকে। এবার এর মধ্যে অল্প অল্প করে ঢেলে দেব, সবটা ভরবো না, কারণ এটা রাইস করবে, বেক করলে একটু ফুলবে, তাই সেই জায়গাটুকু ছাড়তে হবে। এভাবে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আপনারা যদি আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে ফলো বাটনটা ক্লিক করবেন আর একটা লাইক দেবেন, তাহলে আপনারা আমার সাথে জুড়ে যাবেন। আপনারা আমার সাথে জুড়ে গেলে আমার সমস্ত রেসিপি সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আসবে। আশা করি আপনাদের ভালো লাগছে। এইভাবে কলা দিয়ে যদি আপনি কেক তৈরি করেন, ছোটো ছোটো পপ কেক যদি তৈরি করেন, কোনো রকম কলার গন্ধ আপনি পাবেন না, কারণ এর মধ্যে আমি দিয়েছি ব্রাউন সুগার আর দিয়েছি দারচিনি গুঁড়ো, এই দুটোই আপনার সমস্ত গন্ধ, কলার গন্ধটাকে মেরে দেবে। তাতে অনেকেই এই রেসিপিটা করে না কলার গন্ধের জন্য। আমি ওভেনটা প্রিহিট করে রেখেছিলাম 180 ডিগ্রিতে 10 মিনিটের জন্য। এবার আমি দিয়ে দিচ্ছি ওভেনে, দিয়ে বেক করব 12 মিনিট। 12 মিনিটের মধ্যে আমার এটা তৈরি হয়ে যাবে। 12 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। 12 মিনিট পর আমি ওভেন থেকে বার করে নিয়ে এসেছি। এবার এটা ঠান্ডা হলে পরে আমি ডিমোল্ড করব, তারপর আমি আপনাদের কাছে নিয়ে আসব সাজাবো করে, সেটা করে দেখাবো। এখানে আমি ডার্ক চকলেট কম্পাউন্ড নিয়ে নিয়েছি, এটা আমি গ্রেট করব। আমি একটু অন্যরকম করে আজকে ডেকোরেশনটা করব। আমি হুইপিং ক্রিম দিয়ে তো সবসময় করি, তাই হুইপিং ক্রিম দিয়ে আজকে করবো না, আমি আজকে একটু অন্যরকম করে করব, সেটা দেখাচ্ছি আমি আপনাদেরকে, আপনারা দেখুন। আমি গ্রেট করে নিচ্ছি ডার্ক চকলেটটা, যতটা আমার প্রয়োজন হবে ঠিক ততটাই। আমার মোটামুটি গ্রেট করা হয়ে গেছে, দেখুন। এখানে আমি পাইনঅ্যাপেল ক্রাশ নিয়ে নিয়েছি খানিকটা। এবার পাইনঅ্যাপেল ক্রাশটা আমি সবগুলোর উপরে একটু একটু করে দিয়ে দেবো,
দিয়ে ভালো করে মিশিয়ে নেব, যাতে এটা সব জায়গায় লেগে যায়। আমি প্রত্যেকটা পপের উপরে অল্প অল্প করে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা মিশিয়ে নিলে খেতে খুব ভালো লাগবে, পাইনঅ্যাপেলের একটা টেস্টও পাওয়া যাবে। সব কটার মধ্যে এরকমভাবে লাগিয়ে নিচ্ছি, যাতে উপরে ডেকোরেশন করলে সেগুলো পড়ে না যায়, স্টিক হয়ে লেগে থাকে। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর একবার আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেয়ে কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না, আমি আপনাদের কমেন্টসে অপেক্ষা করি। এবার গ্রেটেড ডার্ক চকলেটটা স্প্রেড করে দেব ওটার মধ্যে, কেকগুলোর উপরে সব কটাতে অল্প অল্প করে দিয়ে আমি ছড়িয়ে দেব। দিয়ে তার উপরে আমি আবার চোকো চিপস দেব, আর আরেকটা আছে বলস, এই মাল্টি কালারের বলস আছে সেটাও দিয়ে দেব। চোকো চিপস দিয়ে দিয়েছি, এবার মাল্টি কালারের বলসটা এর উপরে দিয়ে দিচ্ছি। সুন্দর ডেকোরেশনও হবে, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। এতক্ষণ ধৈর্য ধরে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এই কামনা করি। আবার এই ধরনের নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন, যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে আসে। তাহলে আসছে বন্ধু, আবার দেখা হবে পরবর্তী রেসিপিতে। নমস্কার।